ফ্রেন্ডস, ওয়েলকাম। আজ সারাদিন কী করলাম, বৌদি ঘের থেকে কী সবজি তুলে আনলো, কী রান্না করলো এবং খুব মজা করে খেলাম, সেটাই আপনাদের মাঝে তুলে ধরেছি। তো প্লিজ, এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন অবশ্যই, থ্যাংক ইউ। তো চলুন দেখি আজ আমার সারাদিনের মজা আনন্দ সব আপনাদের মাঝে শেয়ার করছি। রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, কাঁচামরিচ পালে কয়েকটা কাঁচামরিচ, দুধ, হলুদ গুঁড়ো,
এগুলো লবণ মশলাটা কষাইতে হবে ভালো করে। পানি দিলাম, খুব স্বাদ, খুব স্বাদ, খুব স্বাদ। একটা খেয়েই দেখি, খুব স্বাদ। ছোট চিংড়ি যেন ভেজে নিতে হবে, হলুদ দিয়ে নামিয়ে নিলাম। এখন দিতে হবে একটু তেল দিয়ে, সামান্য তেল দিয়ে লাউতে দেবো কিছু জিরা বাটা, জিরা বাটা, জিরা বাটা আর কাঁচামরিচ ফালি। এখন লাউ ঢেলে দিতে হবে, লবণ, হলুদ দিয়ে, হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দিতে হবে না। একটু তেল দিয়ে রাঁধুনি দিচ্ছি দিলাম, যেন ভোজনে শান্তি পেলাম, তোমার ঘ্রাণেই শান্তি পেয়ে গেলাম। ঢেকে দিতে হবে, নামিয়ে নিলেই হয়ে গেল আমাদের লাউ চিংড়ি ধনিয়া পাতা। না হয়ে গেল আমাদের লাউ চিংড়ি ধনিয়া পাতা।